মাঠে বড় ধরনের শক্তি প্রদর্শন করলো দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। মাঠে বিরোধী দল বিএনপি বর্তমান সরকারের পদত্যাগে এক দফার ঘোষণা দিয়েছে। একই দাবিতে সমমনা দলগুলো যুগপৎভাবে এ ঘোষণা দেয়। তবে সরকারি দলের নেতারা বলছেন আজ থেকে ঢাকা দখলে থাকবে আওয়ামী লীগের। এদিকে দিনভর নানা ঘটনার মধ্যেও দুই দলের সমাবেশে ঢল নামে হাজার হাজার নেতাকর্মীর। রিপোর্টে আরো জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। বুধবার স্লোগানে স্লোগানে মুখর ছিল ঢাকার রাজপথ। একদিকে সরকার বিরোধী, অন্যদিকে সরকার পক্ষ, পাল্টাপাল্টি কর্মসূচি, আর এতেই টানটান উত্তেজনা। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এই সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করে দলটি। অন্যদিকে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বড় ধরনের শোডাউন করতে আশপাশের জেলা থেকেও সমাবেশে যোগ দেয় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির কর্মী সমর্থকরা। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আগভাগেই ভরে যায় সমাবেশ স্থল। যদিও রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। কর্মসূচিতে যোগ দিতে আসা অনেক নেতাকর্মীর মোবাইল ফোন চেক করার পর আটক করার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি এটি তাদের নিয়মিত তল্লাশির অংশ। এদিকে সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলায় ১০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরত পাঠানোর খবর এসেছে গণমাধ্যমে। এছাড়া পল্টন, কাকরাইল ও আশপাশের এলাকায় ইন্টারনেটের ধীরগতির অভিযোগ করেছেন গ্রাহকরা। এদিকে ভিন্ন ভিন্ন স্থান থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টি সহ ৩৭টি সমমনা রাজনৈতিক দল ও জোট। অন্যদিকে বিএনপির এক দফার বিপরীতে শান্তি সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ক্ষমতাসীন দল। সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করে তারা। দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের ছোট ছোট ট্রাক নিয়ে আসতে দেখা যায়। বৃষ্টির মধ্যেই জড়ো হন তারা। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, সাভার, আশুলিয়া ও গাজীপুর থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে আসেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আর আজ থেকে ঢাকা দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন জানুয়ারি মাসে দেখিয়ে দেবেন সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কি কি। তবে সামনে বসাকে কেন্দ্র করে এ সময় নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা যায়। বড় দুই দলের এই সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এদিন রাস্তায় যানবাহন ছিল তুলনামূলক অনেক কম। তবে সমাবেশের আশপাশের সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। মিজানুর রহমান সবুজ, নাগরিক।